মহিষাদলের গড়কমলপুরে একই পরিবারের পাঁচজন সহ করোনায় আক্রান্ত ১১, আতঙ্কে প্রতিবেশী। করোনা ধৃত ঢুয়ে ক্রমশ বাড়ছে সংক্রমণ। এবার একই পরিবারের পাঁচজন সহ এলাকার ১১ জন করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে মহিষাদলের গড়কমলপুর এলাকার মাইতি ও বেড়াপাড়ায়। গত ২৭শে ডিসেম্বর মহিষাদল গড়কমলপুর এলাকার আশাকর্মী আক্রান্ত হয়। তারপর ২রা জানুয়ারি বাড়ির শ্বশুর ও শাশুড়ি আক্রান্ত হয়। পাশকুড়ায় বড়মায় ভর্তি করা হয় তাদের। তারপর আশাকর্মীর স্বামী ও ছেলেও আক্রান্ত হয়। পাশের বেড়াপাড়াও ৬ জন আক্রান্ত হয়। তবে স্থানীয় পুলিশ প্রশাসন আক্রান্তদের পাশে থেকে তাদের ওষুধ থেকে খাওয়া দাওয়া দেওয়া হলেও এলাকা চিহ্নিত করে ঘিরে না দেওয়ায় আতঙ্কে রয়েছে প্রতিবেশীরা। বিডিও যোগেশ চন্দ্র মণ্ডল জানান, এখন এলাকা বাস দিয়ে ঘিরে রাখার নিয়ম নেই, সেই কারণে আমরা আশাকর্মীদের পাঠিয়ে খবরাখবর নিচ্ছি। আশাকর্মীদের মাধ্যমে আক্রান্তদের বাড়ি থেকে বেরাতে বারণ করা হয়েছে। আমরা প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গত ৫ দিন আগে কিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছিল পুলিশের মাধ্যমে, তারপর সেইভাবে কোনো যোগাযোগ নেই। গড়কমলপুর অঞ্চলের বেড়া এবং মাইতিপাড়াতে কনটেইনমেন্ট জোন রয়েছে, মানে ১১টা পজিটিভ, কি বলবেন? হ্যাঁ, আমাদের এই মাইতিপাড়ার কনটেইনমেন্ট জোন তো আগের থেকেই ছিল, আজকে নতুন করে আর একটা হয়েছে বেড়াপাড়া। তো আমরা ওই কারণেই বিভিন্ন রকমভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এই বর্তমান সিচুয়েশনে যে ভাইরাল ইনফেকশনগুলো হচ্ছে, এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। অমিক্রন বলুন বা কোভিডের যে ডেল্টা ভেরিয়েন্ট আছে, এগুলো দ্রুত ছড়াচ্ছে। সেই কারণে যাতে সাধারণ মানুষ বেশি এফেক্টেড না হয়, এই জন্য আমরা সচেতন করছি। এবং মাস্ক এবং দূরত্ববিধি, এই দুটোই হচ্ছে সব থেকে সহজ উপায় যাতে সংক্রমণটা কমানো যায়। আর সেক্ষেত্রে আজকে গিয়ে ওই এলাকায় গিয়ে দেখা গেল কনটেইনমেন্টের চিহ্নই নেই। কনটেইনমেন্ট জোনের চিহ্ন বলতে, আমরা তো ওখানে ওই একটা করে, এখন তো আর সেই রকম বাঁশ বেড়া দিয়ে ঘেরার কোনো এটা নেই, আমরা একটা করে নোটিফিকেশান ওখানে দিয়ে দিচ্ছি। আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ইয়ে করে বলে দিচ্ছে যে এই এলাকার লোকজন বাইরে বেরোবে না, বা ওই পরিবারের লোকজন বাইরে বেরোবে না, যেগুলো প্রয়োজন আছে সেগুলো আশাকর্মী বা আমাদের প্রশাসনের লোকজন, পঞ্চায়েতের লোকজন তারা দেখে নেবে। এখন এই মুহূর্তে কিন্তু আর বাঁশ দিয়ে ঘেরার কোনো নিয়ম নেই। এই মুহূর্তে আমাদের জেলা ৮টা কন্টেনমেন্ট জোন আছে, যার ম্যাক্সিমাম হচ্ছে রামনগর ১, রামনগর ২ এবং হলদিয়া মিউনিসিপ্যালিটি এবং কিছুটা সুতাহাটা ব্লকে। যেখানে আমাদের ইনফেকশন বেশি সেখানে আমরা কন্টেনমেন্ট জোন কিছু করেছি, অ্যাসেসমেন্ট চলছে রেগুলার বেসিসে, যদি প্রয়োজন আমরা আরও বাড়াবো। না, এটা তো ভ্যারি করছে, অন অ্যান অ্যাভারেজ পার ডে আমরা মোটামুটি ২০০ কাছাকাছি পাচ্ছি। মহিষাদলের কনটেনমেন্ট জোন এই মুহূর্তে ১টা আছে, সেটা হচ্ছে আমাদের গড়কমলপুর ভিলেজ, গড়কমলপুর। সেখানে বেড়াপাড়া আর মাইতিপাড়া এই এলাকাটাকে আমরা কনটেনমেন্ট করেছিলাম। তো ভবিষ্যতে দেখা যাক ওটা। তবে ওখানে যে কজন ছিল আক্রান্ত সে কজন এখন সুস্থ আছেন, তবে নতুন কিছু আক্রান্তের সংখ্যা আবার ওখানে বেড়েছে। তো ওই জায়গাটা আপাতত আমরা কনটেনমেন্ট জোন রাখছি। যেখানে এরপরে কেস সংখ্যা যেখানে বাড়বে সেখানে তো ডেফিনেটলি আমাদেরকে করতে হবে, তো ওটা আমরা দেখে স্টাডি করে আমরা দেখে নেব। ম্যাডাম ঘটনা বললো, কি বলবেন? আমাদের কন্টেইনমেন্ট জোন নেই এখানে। না, এখানে তো কন্টেইনমেন্ট জোন হয়নি, গত প্রায় ১০ দিন হয়ে গেল। একই বাড়িতে ৫ জন হয়েছে, মানে আশাকর্মী উনি, আবার আমাদের গড়কমলপুর গ্রাম পঞ্চায়েতে সুপ্রিয়া মাইতি নামে, ওনার স্বামী, ছেলে এবং ওনার শ্বশুর শাশুড়ি। ১১ থেকে ১২টা কেস অন্য এই রাস্তার ধারে আরেকটা আছে, কিন্তু কনটেইনমেন্ট জোন বলে আমরা কিছু জানিনি। এই এলাকার আবার পঞ্চায়েত মেম্বার, নির্বাচিত জনপ্রতিনিধিও আমি। জানার সঙ্গে সঙ্গে আমি অঞ্চলে খবর দিয়েছি, প্রধানকে বলেছি, অঞ্চলে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানেও বলেছি, তারা তার ব্যবস্থা করেছে, কিন্তু রিপোর্টও করেছে, কিন্তু কনটেইনমেন্ট জোন এখানে হয়নি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।